News Only 24, News Only 24. স্বাস্থ্যসাথী কার্ডের মতো জনমুখী প্রকল্পের মাধ্যমে উন্নততর চিকিৎসা পরিষেবা এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে। অত্যন্ত জটিল কিছু রোগের চিকিৎসা ছাড়া হৃদরোগ, স্নায়ুরোগ, শল্য চিকিৎসা প্রভৃতি ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড সাধারণ মানুষের কাছে চিকিৎসাকে অনেক সুলভ করে তুলেছে। এই যে মানুষের আপদ বিপদে কার্ডিয়াক ট্রিটমেন্ট করার আমাদের যে পরিকাঠামো, যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা অনেকটা বেটার হয়েছে গত এক বছরের মধ্যে। হুগলির মধ্যে এই ক্যাথ ল্যাব ছিল না, অন্যান্য জায়গায় আছে, তো ইট ওয়াজ ভেরি রিকোয়ার্ড, ভেরি আর্জেন্টলি রিকোয়ার্ড। আমার মনে হয় হুগলি জেলার এবং আশেপাশের তুমি ধরে নিতে পারো যে কোনো জায়গা থেকে, যেখানে ধরে নাও ট্রাভেলিং টাইম 1.5-2 ঘন্টার মধ্যে যেখান থেকে পেশেন্ট এখানে পৌঁছতে পারবেন, একটা ক্যাথ ল্যাব কেবল তার পাড়াকে সার্ভ করে না, কেবল তার আশেপাশের 4টে রাস্তাকে সার্ভ করে না। একটা ক্যাথ ল্যাব যখন করা হয় তখন ভাবা হয় যে দ্য ট্রাভেলিং টাইম ইজ অ্যাবাউট 4 আওয়ার্স, যে 4 ঘন্টা ডিস্টেন্স থেকে যারা আসবেন তাদের একটা বিরাট, কারণ মেইন হবে ক্যাথ ল্যাবের, তারা যাদের বুকে ব্যথা ট্যাথা আছে, এরকম অসুবিধে আছে তার ডায়াগনোসিসে। আর আজকে ক্যাথ ল্যাবের বিরাট নেসেসিটি হচ্ছে মেডিকেল ইমার্জেন্সিস, হার্ট অ্যাটাক। ভারতবর্ষে যদি 1.5 লাখ হার্ট অ্যাটাক হয় প্রতি রাতে, তাহলে সেই পরিসংখ্যান করলে পশ্চিমবঙ্গে পরিসংখ্যানটা দাঁড়াবে প্রায় 15,000, উই আর 10% অফ ইন্ডিয়া। তাহলে তাদেরও তো দেখতে হবে। আমরা ডাক্তাররা সবাইকে বলছি তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, যে আসবে কী করে? যার 6 ঘন্টার মধ্যে ক্যাথ ল্যাব নেই, সে তো চেষ্টা করলেও 4 ঘন্টার মধ্যে কোথাও আসতে পারবে না। আর স্বাস্থ্যসাথী স্কিম, এই স্বাস্থ্যসাথী স্কিমের মধ্যে দিয়ে ক্যাথ ল্যাব, হার্ট ট্রিটমেন্ট, অ্যাঞ্জিওপ্লাস্টি, প্রয়োজনে বাইপাস, এই ধরনের চিকিৎসাটা কিন্তু মোটামুটি হচ্ছে। আমরা হয়তো 100-টা করে উঠতে পারছি না, কিন্তু মোটামুটি ভালোভাবেই হচ্ছে, তো সেটা মানুষের কাছে একটা বিরাট সুরাহা। হঠাৎ একটা মানুষকে যদি মাঝরাতে ভাবতে হতো যে একটা ইমার্জেন্সির মধ্যে আছি, কোথার থেকে টাকা পয়সা কী, সে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ কোত্থেকে এখন আমি ধার দেনা জমি বাড়ি বিক্রি করে ট্রিটমেন্ট করাতে যাব, তো সেটা একটা প্রচণ্ড অসুবিধের জায়গা ছিল, তারও একটা বেসিক সলিউশন হয়েছে। সো ইটস এ গ্রেট ফ্যাসিলিটি। আমার মনে হয় ওনারা গত কয়েক বছর ধরে ভালোভাবে এই হসপিটালটা চালাচ্ছেন, উইথ অল আদার অপারেটিং থিয়েটার, ক্রিটিক্যাল কেয়ার সব কিছু আছে, যে তাদের পরিষেবা অত্যন্ত ফলপ্রসূ হবে, অত্যন্ত সফল হবে। ক্যাথ ল্যাবটা হচ্ছে আমরা হুগলি জেলার প্রত্যেকটা মানুষকে যাতে সম্পূর্ণভাবে চিকিৎসাটা পায় সেই জন্য আমরা প্রথম এই ক্যাথ ল্যাবটা স্টার্ট চালু করলাম এখানে হুগলি জেলাতে। ক্যাথ ল্যাব এই প্রথম, এর আগে কোনো হসপিটালে এই ক্যাথ ল্যাব সার্ভিসটা নেই। ক্যাথ ল্যাব সার্ভিসটা হচ্ছে এমন একটা সার্ভিস যেটা দিয়ে আমরা অ্যাঞ্জিওগ্রাফি করে হার্টের ব্লকটা পার্টিকুলারলি কোন জায়গায় রয়েছে সেটা আমরা জানতে পারি, এবং সেটা থেকে আমরা স্টেন্টিং করে সেই ব্লকটাকে ছাড়ানোর ব্যবস্থা করা যায়, সেটাকে বলা হয় অ্যাঞ্জিওপ্লাস্টি। আর যদি দেখা যায় যে অতিরিক্ত ব্লক আছে যেটা অ্যাঞ্জিওপ্লাস্টি বা স্টেন্টিং দ্বারা খোলা যাবে না, তখন সেক্ষেত্রে পেশেন্টকে বাইপাস সার্জারি করতে হয়। তো এই ক্যাথ ল্যাব মেশিনের মাধ্যমে আমরা অ্যাঞ্জিওগ্রাফি করে অ্যাঞ্জিওপ্লাস্টি অবধি করতে পারবো, যদি বেশি আরও ফার্দার ট্রিটমেন্ট থাকে সেটা তখন বাইপাস সার্জারি, যেটা ডক্টর কুণাল সরকার আমাদের এখানে এসেছেন, উনি সেই বাইপাস সার্জারি, উনি সার্জেন, উনি এই হার্ট ওপেন হার্ট অপারেশনগুলো করেন। দেখুন, এই খরচাটা মোটামুটি একটা অ্যাঞ্জিওগ্রাফি করতে মোটামুটি 15,000 টাকা, অ্যাপ্রক্স 12-14 থেকে 15,000 টাকার মধ্যে ভ্যারি করে। আর অ্যাঞ্জিওপ্লাস্টি করতে খরচাটা পড়ে অ্যাকর্ডিং টু স্টেন্টিং, কটা স্টেন্টিং লাগছে তার উপরে খরচা পড়ে, সেটা 1,00,000 টাকার কাছাকাছি খরচা আছে। কিন্তু বর্তমানে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প যেটা আছে, স্বাস্থ্যসাথী প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে যদি এই চিকিৎসা হয় সম্পূর্ণ বিনা পয়সায় এই চিকিৎসা করা যায়। কিন্তু সেক্ষেত্রে হসপিটালে গ্রেডেশন হতে হয় এ, বর্তমানে আমাদের হসপিটালটা রয়েছে গ্রেড বিতে। আশা করি আমাদের সরকার দেখবেন যে এই হসপিটালে যদি গ্রেড হয়ে যায় আমরা সমস্ত চিকিৎসা আমরা এটা সম্পূর্ণ বিনা পয়সায় করতে পারবো, ইভেন পেসমেকার পর্যন্ত বিনা পয়সা করা যাবে। যে পেসমেকার করতে 1,00,000 টাকা খরচা হয়, 2,00,000 টাকা, 2.5 লাখ টাকা বা 1.5 লাখ টাকার মধ্যে হয়, সেই খরচাটা পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডে সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারবো।